নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা আজকে একটা খাতা পেন্সিল নিয়ে নেন আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করুন তা কীভাবে এই প্রসেসটা করবেন তা আপনাদের কাছে খাতা পেনসিল নিয়ে নেন এবং যে প্রশ্নটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আপনাদের কাছে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা সৎভাবে ক্যালকুলেট করে আমাদের এই ভিডিও শেষে মার্কসটা পোস্ট করবেন আমরাও আমাদের কাছে মার্কসটা চেয়ে বসবো এবং আপনাদের মার্কস যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব হয় তারা জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে এবং পারফরমেন্সটা এনহ্যান্স করার জন্য আমাদের রেগুলার ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স টিকিয়ে রাখা যাবে আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে তাদের ক্ষেত্রে বলব যে আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখুন আমরা হাজারের ওপর ভিডিও সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের বিভিন্ন রকম ভিডিও আমরা আপলোড করে দেখেছি যেগুলো প্রত্যেকটাই আপনাদের মোটিভেট করবে এবং আপনাদের মাস্ক এনহ্যান্স করতে সাহায্য করবে তা আজকে আমরা শুরু করব দুশো এক নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এই প্রশ্নের আগের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে চান তাহলে সেই ভিডিওগুলো আমরা দেখুন আপনারা চ্যানেলের প্লে লিস্টে উল্লেখ করা আছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেন তা শুরু করব গেলোদিনের হোম ট্যাক্সের প্রশ্ন দিয়ে তা গ্যালোদিনের হোম ট্যাক্সের প্রশ্ন অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয় অপশান এ লবণ ও জল অপশান বি এস্টার ও জল অপশান সি অ্যামিন অ্যামিন ও জল এবং অপশান ডি হচ্ছে ইথার ও জল দুশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি এস্টার ও জল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড টু উড স্পিরিট নামের নিচের কোনটি পরিচিত অপশান এ সিও টু এইচ টু ও সিও টু এইচ ফাইভ অপশান বি সি টু এইচ টু ও ফাইভ অপশান সি সি এইচ থ্রি ও এইচ এবং অপশান ডি কোনোটাই নয় দুশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সি এইচ থ্রি ও এইচ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থ্রি স্যাডি সেল ডিহাইড কিসের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় বা কাজ করে অপশন এ অজ্ঞান করার কাজে অপশন বি ব্যথা কমানোর কাজে অপশন সি ঘুমের ওষুধ হিসেবে এবং অপশান ডি মাথার যন্ত্রণা কমানোর কাজে দুশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ঘুমের ওষুধ হিসাবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফোর ট্রাই নাইট্রোটোলুইন বা টিএনটি নিচের কোন কাজে ব্যবহৃত হয় অপশন এ বিস্ফোরক হিসেবে অপশান বি বিচারক হিসেবে অপশান সি বিয়োজক হিসাবে এবং অপশান ডি ধাতু নিষ্কাশনে দুশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিস্ফোরক হিসাবে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফাইভ অয়েল অফ মিনারেলস নামে নিচের কোনটি পরিচিত অপশন এ ফেনল অপশন বি টোলিন অপশান সি বেঞ্জিন এবং অপশান ডি নাইট্রোবেঞ্জিন দুশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নাইট্রোবেঞ্জিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড সিক্স পাওয়ার অ্যালকোহল নিচের কোন কাজে ব্যবহার করা হয় অপশান এ রান্নার রূপে অপশান বি বিমান রূপে অপশান সি মোটর গাড়ির রূপে এবং অপশান ডি গ্যাস লাইটারের রূপে দুশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মোটর গাড়ির রূপে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড বেঞ্জিনের প্রধান উৎস কোনটি অপশান এ ফেনাল অপশন বি কার্বোলিক অ্যাসিড অপশান সি আলকাতরা এবং অপশান ডি অ্যাসিচিরিন দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আলকাত্রা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইট ফ্লেক্সি গ্লাস তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয় অপশান এ ব্যাকলাইট অপশান বি অ্যাসিটোন অপশন সি ফেনল এবং অপশান ডি অক্সালিক অ্যাসিড দুশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যাসিটোন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইন গ্যাস হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় অপশান এ ক্লোরোপিক্রিন অপশন বি স্যালিস্যাড ডিলাইড ডিহাইড অপশন সি ফেনল এবং অপশন ডি নল দুশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ক্লোরো টিকরিন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড টেন নিম্নলিখিতগুলির মধ্যে কিসের দ্বারা কোহল সন্ধান ঘটে অপশান এ কেচো অপশন বি যোগ অপশান সি ইস্ট এবং অপশান ডি টেরিডোফাইটা দুশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ইস্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ইলেভেন শ্মশানের আলিয়া আসলে কোন গ্যাস অপশান এ C2H6, টু B, C3H8, অপশন C, CH3OH, থ্রি এইচ এইট সি সি এইচ থ্রি ও এবং অপশন ডি সি এইচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সি এইচ ফোর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় অপশান এ মিথেন অপশন বি অ্যাসিটিলিন অপশন সি ইথিলিন এবং অপশান ডি প্রোপেন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যাসিটিলিন নেক্সট কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টিন ডেভি অপশন সি বারো এবং অপশন ডি এমিলি দুশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি এডমন্ড ডেভি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নিচের কোনটি একটি পলিমার অপশন এ টেফলন অপশন বি ইথিলিন অপশন সি ভিনাইল ক্লোরাইড এবং অপশন ডি টেট্রোফো ইথিন দুশো চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ টেফলন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ফিফটিন কোন বিজ্ঞানী আলকাত্রার মধ্যে বেঞ্জিনের উপস্থিতি লক্ষ্য করেন অপশান এ মিটা সার্লিক অপশন বি ফ্যারাডে অপশন সি হফম্যান এবং অপশন ডি এডমন্ড ডেভি দুশো পনেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হফম্যান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড সিক্সটিন পলিথিন পরিবেশের পক্ষে অত্যাধিক ক্ষতিকারক কেন অপশান এ এটি দহনে অতিরিক্ত সিউটি উৎপন্ন হয় অপশান বি এটি নন বায়োডিগ্রেবল অপশান সি এটি শালক সংশেষে বাধা দেয় এবং অপশান ডি এটির দ্বারা কলেরা জাতীয় রোগ হয় দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি এটি নন বায়োডিগ্রেবল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু প্রাকৃতিক ও কৃত্রিম বা সিনথেটিক রবার আসলে কি অপশান এ পলিমার অপশান বি অ্যামিনো অপশান বি অ্যামিনো অপশান সি সালফোটিন এবং অপশান ডি অ্যাসিটন দুশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পলিমার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড এইটিন রবার্ট বিজ্ঞান সমতার নাম কি অপশান এ কোরিয়া ব্রাজিলিয়ান অপশান বি হিবিয়া ব্রাজিলিয়ান অপশান সি জুলিয়া ব্রাজিলিয়ান এবং অপশান ডি মারিয়া ব্রাজিলিয়ান দুশো আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হিবিয়া ব্রাজিলিয়ান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নাইনটিন রবার্ট গাছের থেকে প্রাপ্ত নরম রবারকে কোন মৌলের সঙ্গে বিক্রিয়ায় শক্ত রবার তৈরি হয় অপশান এ সি অপশন বি এফ সি অপশন সি এম জি এবং অপশন ডি এস দুশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড টোয়েন্টি রবার্ট গাছের সঙ্গে সালফারের বিক্রিয়ার পদ্ধতিকে কী বলা হয় অপশান এ সাইফোনাইলেজেন অপশন বি পলিমারাইজন অপশন সি ভাল্কানাইজেশন এবং অপশান ডি সিন্থেসাইজেশন দুশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি ভালাইজেশন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অবস্থা অনুসারে জ্বালানি কত প্রকার এ বি সি এবং ডি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিন্চিন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু এলপিজি এর মূল উপাদান কি অপশান এ বিউটেন অপশন বি মিথেন অপশান সি ইথেন এবং অপশন ডি প্রোপেন দুশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিউটেন নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি পেট্রোলিয়াম আসলে কি অপশান এ অক্সিজেন ঘটিত যৌগ অপশন বি সালফার ঘটিত যৌগ অপশন সি ফসফরাস ঘটিত যৌগ এবং অপশন ডি হাইড্রোজেন ঘটিত যৌগ দুশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হাইড্রোজেন ঘটিত যৌগ নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर টু হান্ড্রেড টোয়েন্টি ফোর এলপিজিতে কেন সুগন্ধি দ্রব্য মেশানো হয় অপশন এ এটি দেখতে সুন্দর হবে বলে অপশান বি সুগন্ধ হয়ে সবাইকে আকৃষ্ট করবে বলে অপশন সি গ্যাস লিক করলে বোঝা যাবে বলে এবং অপশন ডি সিলিন্ডার না ফেটে যাওয়ার জন্য দুশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গ্যাস লিক করলে বোঝা যাবে বলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিচের কোনটির জলনে সব থেকে কম বায়ু দূষণ ঘটে অপশন এ সিএনজি অপশন বি পেট্রোল অপশান সি ডিজেল এবং অপশান ডি কেরোসিন দুশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস নেক্সট क्वेश्चन কোশ্চেন নাম্বার 226 নিচের কোন জ্বালানি দ্বারা ঘটে নিচের কোন জ্বালানি দ্বারা ঘটে অপশন এ সিএনজি অপশান বি গ্যাসোলিন অপশান সি পেট্রোল এবং অপশন ডি এলপিজি দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্যাসোলিন নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 227 জ্বালানির দহলে ও না থাকলে কি রঙের শিখা উৎপন্ন হবে অপশান এ নীল অপশান বি কালো অপশন সি সবুজ এবং অপশান ডি হলুদ দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি হলুদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু হান্ড্রেড বিশ্লেষণের দ্বারা কপারের বিশুদ্ধিকরণে মসলিনের থলিতে জমে যাওয়া প্ল্যাটিনাম সিলভার ও গোল্ড ইত্যাদি ধাতুকে কি বলা হয় অপশান এ ধাতুমল অপশন বি অ্যানোডমাল অপশন সি অবিশুদ্ধ বর্জ্য এবং অপশন ডি তড়িৎ বিশ্লেষণের বর্জ্য পদার্থ দুশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অ্যানোডমার্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি নাইন কোন ধাতুর উপর নিকেলের প্রলেপ দিতে হবে বলে নিকেলকে কি হিসেবে ব্যবহার করা হয় অপশান এ নিকেলের দ্রবণরূপে অপশান বি নিকেলকে ক্যাথডরূপে অপশান সি নিকেলকে রূপে এবং অপশান ডি যে কোনো একটি দুশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নিকেলের দ্রবণরূপে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি যে পাত্রে তরিত বিশ্লেষণ করা হয় তাকে কি বলে অপশন এ ভোল্টামিটার অপশন বি ইলেকট্রোমিটার অপশন সি ক্রোনোমিটার এবং অপশন ডি ইডিওমিটার দুশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইডিওমিটার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ান পজিটিভ তরিদগগ্রস্ত আয়রনকে কি বলে অপশন এ অ্যান অপশান বিয়েড এনআন অপশন সি ক্যাথড এবং অপশন ডি ক্যাটায়ন দুশো একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্যাথোড নেক্সট কোশ্চেন অপশন এ প্রকৃতির হাত থেকে কোন ধাতুকে বাঁচাতে অন্য ধাতুর প্রলেপ দিতে কোন কোনো ধাতু নিষ্কাশনে আর অপশন ডি অপশন সি ধাতুর সৌন্দর্য বৃদ্ধিতে এবং অপশান ডি সবকটিতে দুশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রকৃতির হাত থেকে কোন ধাতুকে বাঁচাতে বাঁচাতে অন্য ধাতুর প্রলেপ দিতে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রি ক্লোরিনের যোজ্যতা কক্ষে এই কটি ইলেকট্রন আছে অপশান এ ছটি অপশান বি সাতটি অপশান সি আটটি এবং অপশান ডি নয়টি দুশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাতটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি ফোর সমবায়তা ধর্ম কোন ধরনের পদার্থে দেখা যায় অপশান এ সমযোজী যৌগের অপশান বি তরুযোজি যৌগের অপশান সি কোনোটিতেই নয় আর অপশান ডি দুটিতেই দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ नंबर 235 কোন মৌলটির বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সুস্থিত এফ ই অপশন বি এইচ অপশন সি এম জি এবং অপশন ডি এইচ ই দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এইচ ই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি যোজী অপশান এ সি এইচ ফোর অপশান বি এন টু অপশান সি এন এ ফোর এবং অপশান ডি সি টু এইচ টু দুশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এন এ এফ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি সেভেন কোনো মৌলের একাধিক পরমাণু মিলে দরিদ্রদের বন্ধনে অনুর গঠন কি সম্ভব অপশান এ না অপশান বি হ্যাঁ অপশান সি কিছু ক্ষেত্রে সম্ভব আর অপশান ডি ঠিক জানা নেই দুশো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ না নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি এইট যদি বন্ধনের অভিমুখ কেমন অপশান এ ডান দিকে অপশান বি বা দিকে অপশান সি নির্দিষ্ট নেই এবং অপশান ডি উপরের দিকে দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নির্দিষ্ট নেই নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হান্ড্রেড থার্টি মধ্যে কোনটি তরিৎ বিশ্লেষণ পদার্থ অপশান এ তরু যোজি পদার্থ অপশন বি সমযোজি পদার্থ অপশান সি দুটি এবং অপশান ডি কোনোটি নয় দুশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তরিত যোজি পদার্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোন ক্ষেত্রে বিক্রিয়া দ্রুত হয় অপশন এ তরু পদার্থের অপশন বি সমযোজী পদার্থের অপশন সি দুটির মধ্যে এবং অপশান ডি কোনোটির নয় দুশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তরিদ্রজি পদার্থের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু হান্ড্রেড ওয়ান কোন ধরনের বন্ধনে ইলেকট্রনের হস্তান্তর ঘটে অপশান এ সমযোজী বন্ধনে অপশান বি অসমযোজি বন্ধনে অপশান সি তরুজি বন্ধনে এবং অপশান ডি সব কয়টিতে

আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব স্ক্রিনে এই কোয়েশ্চিনের সঠিক উত্তর অপশান বি সি এইচ ফোর তো বন্ধুরা আমরা আজকে বিয়াল্লিশটা প্রশ্ন সলভ করলাম আর বিয়াল্লিশটা প্রশ্ন সলভ করার পরে আপনারা সবাই সৎভাবে একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনাদের অবশ্যই পোস্ট করবেন আর আমরা একে একে দেখে নেব আপনারা কীরকম পারফরমেন্স দিচ্ছেন তা আপনারা অবশ্যই সৎভাবে ক্যালকুলেট করে আপনাদের মার্কসটা পোস্ট করুন এবং আমরা চলে যাব আপনাদের পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে কোশ্চেন আনসার পর্যায় তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের কোশ্চেনটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল কোন অবস্থায় এইচ সিল অ্যাসিড ধর্মী অপশান এ গ্যাসীয় অপশান বি কঠিন অপশান সি জলীয় দ্রবণে এবং অপশান ডি সমস্ত অবস্থাতেই আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি কোন অবস্থায় এইচ অ্যাসিড ধর্মী অপশান এ গ্যাসীয় অপশান বি কঠিন অপশান সি জলীয় দ্রবণ এবং অপশান ডি সমস্ত অবস্থাতে আপনারা এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ